দেখো এই যে স্পেশালি এবং স্পেশালি এই দুটার মধ্যে কি পার্থক্য? এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা প্রায় দেখতে পাই ইএস পিইসিআই এ ডাবল এল ওয়াই, আমরা দেখি স্পেসিফিক বুঝাইতে নাকি? দাঁড়াও দেখো আসতেছে, আসতেছে না কেন? আচ্ছা অসুবিধা নাই, দেখো এখানে স্পেশালি স্পেশালি আর স্পেশালি আর অ্যাডভার্বস, এই দুটি অ্যাডভার্ব, ঠিক আছে? স্পেশালি মিন্স পার্টিকুলারলি অর অ্যাবাভ অল, বিশেষভাবে বোঝায়, কোনো কিছু বিশেষভাবে বোঝাতে স্পেশালি ব্যবহার করা হয়। যেমন শি লাভস ফ্লাওয়ার্স স্পেশালি রোজেস, মানে পার্টিকুলারলি রোজ সে পছন্দ করে। আই এম স্পেশালি গ্রেটফুল টু অল মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস হু সাপোর্টেড মি, তাহলে সে মানে পার্টিকুলারলি সে সে গ্রেটফুল তার ফ্যামিলি ফ্রেন্ডসদের প্রতি, এটা হলো একটা। আর স্পেশালি স্পেশালি ব্যবহৃত হয় টু টক অ্যাবাউট দ্য স্পেসিফিক পারপাস অফ সামথিং, স্পেশালি বললে এখানে একটা স্পেসিফিক পারপাস থাকবে। দ্য কিচেন ওয়াজ স্পেশালি ডিজাইন টু মেক ইট ইজি ফর আ ডিসেবলড পার্সন টু ইউজ, তাহলে এই যে কিচেনটা স্পেশালি ডিজাইন করা হয়েছে একটা উদ্দেশ্য হলো যে একটা ডিসেবল পারসন যাতে এখানে ব্যবহার করতে পারে, তাহলে এখানে বিশেষ একটা উদ্দেশ্য আছে। আর এই যে সেন্টেন্সটা দেখো, শি লাভস ফ্লাওয়ার্স স্পেশালি রোজেস, এখানে কিন্তু উদ্দেশ্য নাই, এখানে সে এক্সক্লুসিভলি বলছে যে এক্সক্লুসিভলি আমি রোজ পছন্দ করি, এক্সট্রাঅর্ডিনারিলি আমি রোজ পছন্দ করি। আর যখন আমরা স্পেশালি বলবো তখন আমরা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে বলবো, হি হ্যাজ হিজ শার্টস মেড স্পেশালি ফর হিম বাই আ টেইলর ইন লন্ডন, স্পেশালি পারপাস আছে, তার একটা উদ্দেশ্য আছে শার্টটা বানানোর পেছনে। আচ্ছা তারপরে এটা তো হয়ে গেল, আমরা আরেকটা দেখি, আরেকটা এখানে দেখি এখানে কি বলেছে, মানে জাস্ট এগুলো জানলে তোমার কাছে ভালো লাগবে আর কি, যে তুমি জিনিসটা বুঝতে পারছো। আর কি ল্যাগ নাকি, মানে হচ্ছে নেটওয়ার্ক না? আমি একটু আছি, একটু আমি একটু ইয়াতে আছি, ঢাকাতে আছি, আমি একটু এই যে তোমার এদিকে কি বলে এই যে যাত্রাবাড়ির এদিকে আছি আর কি, একটু বেড়াইতে আসছি আর কি একটা জায়গায়, অনেকদিন ধরে তো কোথাও যাই না, বুঝছো না, এই জন্য। The words especially and specially have just বছর ভেঙে ভেঙে আসছে, কথা ভেঙে ভেঙে এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যায়। আচ্ছা আমরা এটা ছেড়ে দিই, আমরা নতুন ইয়াতে চলে যাই, নতুন লেসনে আমরা আমাদের কথা যদি 10টা বলেন তাইলে মনে করেন 7টাই ভাইঙে আসছে। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, এখন এখন শব্দটা ক্লিয়ার? হ্যালো আরবি, এখন এখন শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো আরবি, নেটওয়ার্ক আছে নাকি আরবি, শুনতে পাচ্ছ?
Hello. Hello. Pavi. শুনতে পাচ্ছ ফারাবি? দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, শুনতে পাচ্ছ ফারাবি, কথা শুনতে পাচ্ছ? অনেক ভেঙে ভেঙে আসতেছে, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, এখানে আমরা গত ক্লাসে এটা মনে দেখেছিলাম, আবার শেয়ার করে জিনিসটা। আমরা হ্যাঁ গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম, ইউনিট 6 অ্যাডোলেসেন্স লেসন 1, দ্য স্টর্ম এন্ড স্ট্রেস এট অ্যাডোলেসেন্স। এটা মনে আমরা দেখেছিলাম গত ক্লাসে, এটা মনে আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছিল না? এটা আমাদের শেষ হয়ে গিয়েছিল। আমরা এখন আজকে চলে যাব আরেকটা লেসনে, এটা হলো লেসন 2, অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। অ্যাডোলেসেন্স এবং তার রিলেটেড কিছু প্রবলেম আছে বাংলাদেশে, সেটা নিয়ে আমরা এখন দেখব। এখানে কি বলেছে যে লুক আপ, লুক অ্যাট দ্য পিকচার্স এন্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। যে অ্যাডোলেসেন্স বয়সে যে একটা বাচ্চা কুলে ধূমপান করছে, বিভিন্ন ওষুধ, ড্রাগস, আর্লি ম্যারেজ, এই যে বাচ্চা একটা খুব দুর্বল অবস্থায় আছে, এখানে এগুলো সব পিকচার দেখা যাচ্ছে যে মানে অল্প বয়সে বিয়ে হইলে কি কি সমস্যাগুলো হয়, এগুলো নিয়ে কথা বলছে আর কি। তো কি বলছে এখানে যে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ। আপনি কি কিছু শেয়ার করছেন? হ্যাঁ, তুমি শেয়ার দেখো নাই? শেয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যালো, আমার এখন লোডিং দেখাচ্ছে, লোডিং। তুমি তুমি একটা কাজ করো, তুমি আবার জয়েন করো, আমি আবার এটা মানে মিটিংটা ক্লোজ করে আবার তোমাকে তুমি জয়েন করো, আপনার তুমি আবার জয়েন করো।